আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বিতীয় রমজানে আমরা দ্বিতীয় কোরআনিক দোয়া হিসাবে আজকে শিখব সূরা আল বাকারা। সূরা আল বাকারার 2 নম্বর সূরার 67 নম্বর আয়াত থেকে আমরা দোয়াটা নিয়েছি। এই দোয়াটা মূলত হলো আল্লাহ তাআলার কাছে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া সংক্রান্ত দোয়া। তো এই দোয়াটা আমরা পাবো সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 67 তে। তো চলুন আমরা সুর দিয়ে শুদ্ধ করে একবার পড়ে নিই। بسم الله الرحمن الرحيم اعوذ أعوذ بالله أن أكون من الجاهلين আমার সাথে আবার বলেন أعوذ بالله أن أكون من الجاهلين ওকে আমার সাথে আবার বলেন আমরা দুই ভাগে বলবো প্রথম ভাগে বলবো أعوذ بالله দেন দ্বিতীয় ভাগে বলবো أن أكون من الجاهلين আমরা অর্থটা দেখে নিই আউযু বিল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই যে আউযু বিল্লাহি অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আন আকুনা মিনাল জাহিলিন আন আকুনা যে আমি হয়ে যাই মিনাল জাহিলিন জাহিলদের অন্তর্ভুক্ত রাইট তো আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তো আমরা অর্থটা জেনে ফেললাম এখন আমার সাথে বলার প্র্যাকটিস করুন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন أعوذ بالله أن أكون من الجاهلين أعوذ بالله أن أكون من الجاهلين সবাই বলুন বলুন হ্যাঁ বলুন أعوذ بالله হ্যাঁ দেন أن أكون من জাহিলিন বলতে থাকুন যতক্ষণ আপনি না দেখে বলতে না পারেন ততক্ষণ বলতে থাকুন বলতে থাকুন আর বলতে থাকুন আর অর্থের দিকে খেয়াল রাখুন যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ কেন এই দোয়াটা কোরআন শিখাইলেন দেখেন যারা মূর্খ মানে যারা অজ্ঞ হ্যাঁ এরা কিন্তু আল্লাহকে চিনবে না সহজ করে এরা সুন্নত বুঝবে না এরা হালাল হারাম বুঝবে না রাইট এরা এরা শিক্ষা দীক্ষা জানে না রাইট এরা হলো মূর্খ যারা আল্লাহ রাসূল চিনে না এরা সবাই মূর্খ এই জন্য আপনি যদি মানে মূর্খদের দলভুক্ত না হন আপনি যদি জ্ঞানীদের দলভুক্ত হন দেন আরবিতে সেটাকে বলা হয় আলিম জ্ঞানী দেন আপনি হবেন ইমানদার আপনি হবেন চৌকস হ্যাঁ আপনি ধোঁকা খাবেন না আপনি ধোঁকা দিবেন না রাইট আপনি হবেন আস্থাশীল বিশ্বাসী রাইট আপনি হবেন সৎ আপনি হালাল হারাম বুঝবেন আপনার কথাবার্তা হবে স্মার্ট রাইট দেন আপনি যদি হন জ্ঞানী এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়াটা বলতে হবে যে হে আল্লাহ আপনি আমাকে মূর্খদের দলভুক্ত হওয়া থেকে বাঁচান অর্থাৎ এর অর্থ হলো আপনি আমাকে জ্ঞানী বানিয়ে দেন জ্ঞানীদের অন্তর্ভুক্ত করে দেন তো বেশি বেশি এই দোয়া পাঠ করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর আপনি হয়ে যাবেন একজন সম্মানিত জ্ঞানী ইমানদার বারাকাল্লাহ ফিকুম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা নেক্সট একটা কোরআনিক দোয়া নিয়ে আপনাদের কাছে আসবো আর যতক্ষণ এই দোয়াটা আপনার প্র্যাকটিসে না আসে আপনি করতে থাকুন আর অবশ্যই নামাজের পরে যে কোনো সময় দোয়া করলেই এই দোয়াটা অবশ্যই বলবেন আরবি বলবেন এবং বাংলাটা আপনি অনুধাবন করবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ